हेलो बंधुरा, वेलकम टू पुष्पाली किचेने। आज के बनाबो आमेर एकटा दारुण मजादार चाटनी। आमेर चाटनी अनेक धरनेर हय, अनेक रकम खेयेछेन, किन्तु एइभाबे एकबार खेये देखुन, एटाओ खूब भालो लागबे। एबार तारे रान्नाघरे आसुन, चाटनीटा बानानो देखे निन। एकटा काँचा आम, एकटा टमेटो, चारटे काँचा लंका आर अल्प एकटु धने पाता चट करे एगुलोके कुचिये निच्छि। গ্যাস চুলে একটা কড়া বসিয়ে দিলাম। এবার আম, টমেটো, লঙ্কা, ধনে পাতাটা দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি অল্প করে, নুন দিচ্ছি পরিমাণ মতো। এখানে বিট নুন, সাদা নুন দুটোই দিচ্ছি, যে কোনো একটা দিলেও হবে। আর যে যেরকম নুন, ঝাল, মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিতে হবে। হলুদ অল্প একটু দিয়ে দিচ্ছি, চিনি দু চামচ আর সর্ষের তেল দু চামচ দিয়ে দেব। এবার চাপা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব। গ্যাসের হিটটা এই সময় লো টু মিডিয়াম রাখবো আর আমটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিতে হবে। ঠিক এইভাবে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার ভালোভাবে মিশিয়ে নেব। যে যেমন চাটনি খায় সেই অনুযায়ী চাটনিটা গাঢ় বা পাতলা করা যাবে। আর এই চাটনিটা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা একটা বাটির মধ্যে আমি নামিয়ে নেব। রেডি আমের চাট বা চাটনি, যাই বলুন না কেন, খেতে খুবই ভালো হয়। আর আমার তৈরি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।